আজ থেকে কলকাতা কোচবিহারের রুটে শুরু হল বিমান পরিষেবা। কোচবিহারবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এদিন থেকেই শুরু হয়ে গেল সপ্তাহের 7 দিনের বিমান পরিষেবা। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার খুব সহজেই যোগাযোগ হবে। আপাতত এক পিঠে যাওয়া কিংবা আসার খরচ হিসেবে রাখা হয়েছে 999 টাকা। প্রথম উড়ানের সঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক হয়েছে সপ্তাহে 7 দিন 9 আসন বিশিষ্ট একটি ছোট বিমান ভুবনেশ্বর জামশেদপুর কলকাতা কোচবিহার রুটে আপাতত চলাচল করবে। বাস এবং ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই কম রাখা হয়েছে এই রুটে বিমান পরিষেবাকে জনপ্রিয় করতে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা থেকে কোচবিহার যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। আপাতত সকাল 10:10 কলকাতা থেকে ছেড়ে গিয়ে বিমানটি কোচবিহারের মাটি ছোবে বেলা 12:10। সেদিনই আবার কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানটি রওনা দেবে দুপুর 12:30 আর কলকাতার মাটি ছোবে বেলা 2:30। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গবাসীদের বিশেষ করে কোচবিহারের মানুষদের দাবি ছিল কলকাতা ও কোচবিহারের মধ্যে নিয়মিত বিমান চলাচল। এতদিন বাদে সেই দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া বইছে কোচবিহার জুড়ে। একই সঙ্গে যাত্রী ধরে রাখতে যথেষ্ট কম রাখা হয়েছে বিমানের ভাড়া। এখন যাত্রীরা এই রুটের বিমান পরিষেবাকে জনপ্রিয় করবেন কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, খাস খবর।